একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে কৃষি উন্নয়ন সমিতি দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে মাধ্যমিক পাশ করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে কতগুলি শূন্যপথ রয়েছে যোগ্যতা কি লাগবে বয়স কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় একের পর এক জানাচ্ছি আজকের ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন চলো দেখে নেব কীভাবে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বেতন তোমার এত টাকা রয়েছে এবং তোমাদের কিন্তু ছ হাজার এত টাকা বেতন রয়েছে এবং বয়স এখানে আটাও থেকে পঁয়ত্রিশ এক এক দু বাইশ থেকে বয়স হিসাব করতে হবে এসসি এসটি এস জন্য ক্ষেত্রে বয়স নিয়ম অনুযায়ী যেভাবে যোগ্য থাকে গভর্নমেন্ট সেভাবে কিন্তু এখানে দেওয়া হবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশ চার দু হাজার বাইশ এপ্রিলের ছাব্বিশ তারিখ আবেদনের ভিত্তিতে আগামী তিরিশ চার দু হাজার বাইশ তারিখ বেলা দুঘটিকায় মৌখিক পরীক্ষা হইবে পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছে তিরিশ চার এপ্রিলের তিরিশ তারিখ পরীক্ষা হবে সাদা কাগজে আবেদনপত্রের সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাডাস্টেড করে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র আধার কার্ড ভোটার কার্ড ফটো কপি জেরক্স এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র ও তিন কপি পাসপোর্ট ফটো এবং মোবাইল নম্বর জমা দেবেন তিরিশ চার দু তারিখ মৌখিক পরীক্ষার সময় যাবতীয় প্রমাণ সঙ্গে আনতে হবে তোমাদের এবার বলা হয়েছে পাঁচ তিন দু হাজার বাইশে যারা আবেদন করেছিলেন বিজ্ঞপ্তির পরে যারা আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এটি আবেদন কোথায় চলছে এবং কোথায় নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এখানে অবশ্যই উল্লেখ করা আছে দেখো পাঞ্চাঁদা প্রতাপপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি গ্রাম প্রতাপপুর পোস্ট পাসমারা পাসমারো পোতাপপুর থানা ঘাটাল জেলা পশ্চিম মেদিনীপুর পাঞ্চাদা প্রতাপপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এর অফিসে চতুর্থ শ্রেণীর পদে স্থায়ীভাবে তিনজন কর্মী নিয়োগ করা হইবে শিক্ষক যোগ্যতা মাধ্যমিক পাস এখানে উল্লেখ করা আছে বেতন জানিয়ে দিয়েছে তো এরা ছিল আবেদনের একটি সম্পূর্ণ ক্রিয়া তো তোমরা এইভাবে দেখে শুনে সেখানে গিয়ে কিন্তু মৌখিক পরীক্ষা দিতে পারবেন এবং সাথে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেটার নাম কিন্তু সেখানে উল্লেখ করে দিয়েছে তো সমস্ত বিষয়ে তোমরা দেখে ওই অ্যাড্রেসে তোমরা কিন্তু গিয়ে পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষা দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষা দিতে হবে পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছে আবেদনের শেষ তারিখ জানিয়ে দিয়েছে সমস্ত কিছু বিষয় উল্লেখ করা আছে আপনারা দেখে শুনে আবেদন করবেন